বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। যদিও তা স্লিম অ্যান্ড ট্রিম বডিতে মেদ খুঁজে পাওয়া মুশকিল, তবুও যেহেতু পুজোর আগে সেই বডি নিয়েই নাকি মেদ ঝরাতে ফিটনেস স্টুডিওতে বা বলা যেতে পারে নিজস্ব জিমে এসে হাজির জিয়া সরখেল। আর তারই ভেতর থেকে হঠাৎ করে ওকে খুঁজে পাওয়া গেছে। কি আর কি ঝরাবে একটু বলো তো। না না, ঝরাবো না, মেনটেন করবো। পুজো আসছে তো এমনি তো প্রচুর খাওয়া দাওয়া হয়, আর পুজোর টাইমটা না খেলে একটু কীরকম নিজের মনে একটা খারাপ খারাপ লাগে, তো সেই জন্য আগে থেকে একটু ফিট হওয়া, তাছাড়া পুজোয় সাজলে যাতে আরও ভালো লাগে দেখতে, তার জন্য একটু ফিটনেস, একটু টোনিংটা আমার মনে হয় খুব প্রয়োজন, তো সেটার জন্য জিমে একটু করে সময় কাটানোটা দরকার। তবে একটা জিনিস বলো, এই জিমটা শুনছিলাম যে তোমারও একটা পার্সেন্টেজ আছে, মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিমের মানে এই জিমের সঙ্গে তোমার জুড়ে যাওয়াটা কীভাবে এবং কেন অভিনেত্রী হওয়া থেকে, মানে যেখানে তুমি সিনেমা দিয়ে শুরু করেছিলে সেখান থেকে অল্টারনেটিভ একটা ক্যারিয়ার চয়েস করলে? এই জিমের সঙ্গে আমার জুড়ে যাওয়া 4 বছর আগে থেকে। অ্যাকচুয়ালি রাইভাল ফিটনেস স্টুডিওতে আমি নিজে ওয়ার্কআউট করতাম, তারপরে ওদের সঙ্গে এত ভালো সম্পর্ক হয়ে যায় এবং ফাইনালি সেটা কারণেই আমরা একসঙ্গে বিজনেস করার একটা মানে পরিকল্পনা করি এবং সেটা সাকসেসফুল হয়েছে। এটা পুরো ক্রেডিটটাই যাবে রাইভালের ওপরে, রাইভাল ফিটনেস স্টুডিও, এসজে, সুমন, ওরা এতটা সাপোর্টিভ না হলে এই জিনিসটা সম্ভব হতো না। আর অল্টারনেটিভ একটা অপশন হিসেবে বেছে নেওয়া এটা বলতে পারো, কারণ ফিটনেসের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে এই 4 বছরে, সেটা ওদের দেখেই তৈরি হয়েছে, তো সেই জন্য মনে হলো কেন না আমিও এটার মধ্যে নিজেকে যদি একটু মানে নিজের কিছু কন্ট্রিবিউট করতে পারি সেটা আমার খুব ভালো লাগবে। তবে সিনেমা থেকে কি পুরোপুরি সরে গেলে, মানে কি হিসেবে দেখবে তোমাকে এরপরে তোমার দর্শকরা যারা তোমাকে দেখেছে মূলত নায়িকা বা অভিনেত্রী হিসেবে? না, সিনেমা থেকে সরে যাইনি, সিনেমা বা অভিনয় আমার ভালোবাসা, আমার প্যাশন বরাবরই সেটা, আর কাজ করব না এরকমও কোনো ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ পাশাপাশি ফিটনেসটাও এখন আমার ভালোবাসা, তো সেটাকে বেছে নিতে পেরে এবং সাকসেসফুলি এই মানে যে স্বপ্নটা একদিন দেখেছিলাম সেটা আজকে সাকসেসফুল হয়েছে দেখে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্যে সিনেমা আছে পাশাপাশি এটাও আছে। এখন লাস্ট কাজ কোনটা যদি তোমাকে অভিনেত্রী হিসেবে বলা হয়, যে কাজটায় তুমি নিজে খুব স্যাটিসফাইড এবং তোমার মনে হয় দর্শকরা তোমাকে যতখানি পরিমাণ দেখে স্ক্রিনে অভ্যস্ত ছিল একটা সময় সেই অনুযায়ী তারা দেখতে পাবে? আমার খুব ভালো লেগেছে কাজ করে মণিহারাতে, আমি কাজ করলাম রিসেন্টলি, সৌপ্তিকদার অনিতাদির প্রোডাকশন, ক্যারেক্টারটাও খুব ভালো ছিল, এরকম ক্যারেক্টার আমি আগে করিনি, প্রথমবার করেছি, কিন্তু একটা ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো শেড ছিল এবং একজন অ্যাক্টর যখন সেই ফ্রিডমটা পায় যে সে নিজের মতন করে সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারবে তখন একটা অন্য রকমের আউটপুট আমরা দেখতে পাই, তো সেই ফ্রিডমটা সৌপ্তিকদার অনিতাদি আমাকে দিয়েছিলেন, তো ওনাদের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই আমার খুব ভালো লেগেছে, একটা ভালো টিমের সঙ্গে একটা ভালো স্টোরি এবং দর্শকের কাছ থেকেও আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। এরকম চরিত্র যেরকম চরিত্র তুমি চাও সেরকম চরিত্র কি তোমার কাছে কম আসছে নাকি তুমি খুব চুজি? আমি একটু চুজি, এটা ঠিক কথা, তবে হ্যাঁ কম এসেছে এটাও বলতে পারো, কারণ আমরা কয়েক বছরে মানে লাস্ট কয়েক বছরে প্যান্ডামিকের কারণে এটা ওটার কারণে এমনিও পুরো ইন্ডাস্ট্রির অনেকটা সাফার করেছে, তবে আশা করছি সামনে আরও ভালো ভালো কাজ হবে নিশ্চয়ই। তবে এখন তো প্রচারের মানে আঙিনায় থাকাও সেটাও একটা বড় জায়গা, সোশ্যাল মিডিয়ায় থাকায় সেটাই তুমি কতটা অ্যাক্টিভ এবং সেখান থেকে কি লোকজন তোমাকে স্পট করতে পারবে? একদমই, কারণ সোশ্যাল মিডিয়া আমি যথেষ্ট অ্যাক্টিভ, আমার খুব ভালো লাগে মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে এবং সেটা সিনেমা নিয়ে হোক সেটা ফিটনেস নিয়ে হোক, আমি চাই যে মানুষ ফিটনেস সম্পর্কে আরও বেশি জানতে পারুক এবং এখন অনেকেই বুঝতে পারছেন যে নিজেকে ফিট রাখাটা কতটা ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এই প্যান্ডামিকের পর থেকে, আমি চাইবো যে মানুষ আরেকটু সচেতন হোক এবং যেটুকু কনসিয়াসনেস এসেছে মানুষের মধ্যে সেটা যেন স্টে করে। কীরকম চরিত্র তুমি নিজের জন্য পছন্দ করবে? আমি সেই চরিত্র নিজের জন্য পছন্দ করবো যেখানে অভিনয়ের বেশ কিছুটা সুযোগ থাকবে, কিছু শেডস থাকবে, এরকম কোনো ফ্যাসিনেশন নেই যে এরকম করবো না ওরকম করবো না, বাট যেটার মধ্যে নিজেকে একটু অন্যভাবে দেখাতে পারবো দর্শকের কাছে সেরকম কিছু করতে চাইবো। বেশ, তবে কিছুক্ষণের মধ্যে তোমার এক বন্ধুও তোমার সঙ্গে জয়েন করবে, মানে কতখানি বন্ধু কতখানি সিনিয়র সে ব্যাপারে একটা জায়গা আছে, তো যাই হোক সে জয়েন করুক, ততক্ষণ তুমি আর কী কী করতে পারো জিমেতে সেটা আমরা দেখি। তো জিয়ার জিমে আপাতত আরেকজনকে পাওয়া গেছিল, যদি তুমি চলে আসো ব্যাক ক্যামেরা থেকে, নেপথ্যে তুমি তো থাকো না, কেমন আছ? ও, আমার প্রশ্নটা করার কথা ছিল, থ্যাংক ইউ সো মাচ ফর স্টিলিং মাই থান্ডার। তো কেমন আছো বলো? যেরকম দেখতে পাচ্ছিস আর কি, প্রচণ্ড ব্যস্ততা চলছে, তার মধ্যে এই বেঁচে আছি।
পূজোর আগে মানে কি কি মোটামুটি ফিটনেস মন্ত্রায় কি কি রেখেছো? পূজোর আগে উল্টোপাল্টা খাচ্ছি না, পুজোতে খাবো বলে, পুজোতে প্রচুর ফাস্টফুড খাবো বলে এখন এই সময় কিছু উল্টোপাল্টা খাচ্ছি না, আর একটু এক্সারসাইজ করছি, আর যা দৌড়দৌড়ি চলছে তাতে আধা এক্সারসাইজ হয়েই যাচ্ছে, তো এই চলছে আপাতত পুজো আমার। এই যে পুজোর সময় একটা দারুণ সুন্দর ট্রাফিক লাগে গোটা কলকাতা জুড়ে, এই সময় গাড়িতে বসে বসেও তো ঘাম ঝরে, সেটাই কতখানি মেদ ঝরে বলে আইডিয়া তোমাদের? আমার গাড়িতে তো এসি আছে, পুরো এসি ফুল ইয়েতে চলে, তার জন্য ঘাম বেশি ঝরে না। মানে পেট্রোলের দাম তোমার উপর কোনো প্রভাব ফেলেনি? পেট্রোলের দাম প্রভাব ফেলেছে, কিন্তু কী করবো, কিছু করার নেই, গরম লাগার থেকে তো এটা বেটার না। কী কী মোটামুটি আজকে প্র্যাকটিস করবে বলে এসেছো? দেখ, আমার হাতে একটা প্রবলেম আছে, আমার রিস্ট ভাঙা হাতে এবং ডান পায়ের লিগামেন্ট চোট, সো আমি অনেক এক্সারসাইজ করতে পারি না, আবার অনেকগুলো পারি, যেমন সাইক্লিং পারি, ক্রস ট্রেনার পারি, তারপর ব্যাক, আমি মেনলি আমার আপার বডি হেভি, সো আমি ব্যাকের আর চেস্টের আর অ্যাবসের এক্সারসাইজ করি নর্মালি। কি একটা হেভি বললে, সেটা ঠিক আছে কিন্তু দুজনকে হেভি দেখতে লাগছে এটুকু নিয়ে আমি জানি। তো পুজোর প্ল্যানটা কি আছে? আমি ওর মতো রোগা হতে চাই, পুজোর এটাই সব থেকে বড়। ওকে দেখে আমার প্রথম মনে হয়েছিল কি ঝড়াতে এসেছে। না না না, ও গেইন করতে এসেছে জিমে, এটা অনেকের ভুল ধারণা, জিমে সবাই শুধুমাত্র ঝড়াতে আসে না, গেইনও করতে আসে, মাসেল গেইন করতে আসে। যেমন আমি যখন জিমে এসেছি আমার কিন্তু ফ্যাট পার্সেন্টেজ বডিতে বেশি, আমাকে কিন্তু মাসেল গেইন করতে হবে এবং ফ্যাটটা কমাতে হবে, তো ও গেইন করতে এসছে আমি কমাতে এসছি। দুজনের পুজোর প্ল্যানটা জেনে নেব। পুজোর প্ল্যান তো প্রচুর প্ল্যান, পুজোয় ঘুরবো, খাবো দাবো, অষ্টমী অবধি আমি প্রচণ্ড বিজি, এই পুজোর সব বিভিন্ন রকম জায়গায় যেতে হবে, অনুষ্ঠানে যেতে হবে, ওপেনিংয়ে যেতে হবে, পুজো ইভেন্ট আছে, পরিক্রমা আছে, তো অষ্টমীর সন্ধ্যের পর থেকে ব্যাস আর নিজের জন্য বাড়ির পুজো আছে, সকালবেলা অঞ্জলি দিয়ে তারপরে আমি বেরোবো অষ্টমীর দিন, তারপরে বিকেলবেলা বন্ধুবান্ধব, তারপরে বাকি ফ্রেন্ডসরা, তারপর যারা কলিগ তাদের সাথে দেখা করব, আর ভাই বোনরা তো আছেই, মানে সেটা তো আর কিছু বলার নেই। তো জিয়া প্যান্ডেল হপিং কতটা করো? আমি আগে তো প্রচুর করতাম, তারপরে এই কোভিডের পর থেকে একটু কমে গেছে, কোভিডের সময় থেকে যেটা হয়েছে আমার বাড়ির পুজো হয় তো ওখানে যাওয়াটা বেশি বেড়ে গেছে, তো ওখানে গিয়ে সমস্ত কাজিনদের সঙ্গে একটা এক হওয়া, তাছাড়া হ্যাঁ কলকাতার বন্ধুদেরও সময় দিতে হয়, নাহলে আমার পরে কথা বলবে না, তো সেই জন্যে ভাগ করে নিয়েছি, কিছু দিন এখানে কিছু দিন ওখানে, এইভাবেই চলছে। সায়ন্তনীদি, জিয়া তোমার থেকে অনেকটা তুমি জিয়ার থেকে অনেকটা সিনিয়র, সে জায়গা থেকে একটা প্রশ্ন ওর ব্যাপারে তোমার কাছে আমি করব। ও প্রথম শুরু করেছিল সিনেমা দিয়ে, তারপরে এখন মানে যে সময়টা হয়তো চুটিয়ে কাজ করার কথা ওকে খুব বেশি পাওয়া যাচ্ছে না, এবার ও বলছে যে ওর মনের মতন পছন্দের চরিত্র, বা এই জায়গাটায় তুমি অ্যাজ এ সিনিয়র ওকে কী সাজেস্ট করবে? কারণ দর্শকরা ওকে দেখতে চাইছে, তুমি অনেকগুলো স্ট্রাগল জীবনে পেরিয়ে এসেছো, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে বা থেকে যেতে গেলে, ওই রানটায় থেকে যেতে গেলে কী কী দরকার? আমার মনে হয় জিয়া এখন টাইম নিচ্ছে নিজেকে তৈরি করার, এবং তার সাথে সাথে জিয়া অনেকগুলো কাজ করছে, যেমন এই জিমটা, এটা দেখাশোনা করাটাও তো কম বড় ব্যাপার না, তাছাড়া জিয়া একটা ব্র্যান্ড আনছে খুব তাড়াতাড়ি, শাড়ির মানে ওদের একটা ব্র্যান্ড আছে যেটা বুটিক টাইপের করছে, ওখানে অনেক কিছু পাওয়া যাবে, আপনারা খুব শিগগিরই জানতে পারবেন, আমি ওদের ওর হয়ে শ্যুটও করেছি পুজোর, তো এই সব নিয়ে জিয়া একটু ব্যস্ত আছে এই সময়টা, এবং তার সাথে সাথে নিজেকে তৈরি করছে, জিয়া আর একটু গেইন করতে চাইছে, আরও প্রপারভাবে ও আসতে চাইছে। তো তোমাদের এই গেইন এবং তোমার লুজ দুটোই চলতে থাকুক, কিন্তু সিটি সিনেমার দর্শকদের জন্য পুজোর একটা উইশ। হ্যালো এভরিওয়ান, আই এম ইয়োর ভেরি নোন সায়ন্তনী, আমার তরফ থেকে সিটি সিনেমার সব ভিউয়ার্স এবং দর্শকদের জানাই পুজোর আগাম শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরে বেড়াবেন, ফাটিয়ে মজা করবেন, ফাটিয়ে প্রেম করবেন। নমস্কার, আমি জিয়া। পুজোয় খুব আনন্দ করাটা খুবই জরুরি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফিট থাকাটাও খুব জরুরি, জিম যেতে ভুলবেন না, বিশেষ করে পুজোর আগে এবং পুজো শেষ হওয়ার পরে, আর মাঝখানের কটা দিন যা ইচ্ছে খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, নতুন প্রেম বা পুরনো প্রেমকে নতুন করে পাওয়া, আশা করব আপনাদের সকলের পুজো খুব ভালো কাটবে এবং তারপরে আমরা আবার দেখা করব জিমে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।